টেট পাস করবে, তাদেরকে চাকরি দেবে, টেট কোয়ালিফাইড করে বসে রয়েছে প্রচুর, এমন আমাদের রাজ্যের যুবক যুবতীরা পাস করা সত্ত্বেও তাদের লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট যায় না, চাকরি পায় না। জিআরবিটি রেজাল্ট এখন প্রকাশ করতে সাহস পাচ্ছে না, কারণ আমি তো খবর কাছে খবর আছে, প্রশাসনে কিছুটা তো কাজ করার প্রেক্ষিতে সততা নিয়ে কাজ করেছি, তো বিভিন্ন অফিসাররা খবরাখবর দেয়। 75% লোক যারা লিস্ট হয়েছে বহিরাজ্যে, আমাদের রাজ্যের মাত্র 25% এখন লিস্ট আউট করতে সাহস পাচ্ছে না, কারণ এই যারা যাদেরকে সবাই মন্ডল ফন্ডল থেকে বুথ থেকে শুরু করে সবাই তো লিস্ট থেকে নিয়ে টাকা অর্থের বিনিময়ে সবাইকে তো টাকা নিয়ে নিয়েছে, অর্থের বিল করতে হবে, তত্ত্ব হবে, তত্ত্ব হবে, এখন তো টাকা ফেরত দিতে হবে, তখন মার খাবে, কাজে রেজাল্ট প্রকাশ করতে সাহস পাচ্ছে না। আমি দাবি করবো রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। নেট পাস করা, সেট পাস করা, পিএইচডি কোয়ালিফাইড প্রায় হাজার খানেক ছেলে মেয়ের আমাদের রাজ্যে, কলেজগুলোর মধ্যে ভালো পড়াশোনা প্রদান করা যাচ্ছে না, ভালো শিক্ষক কেন হবে, প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল, কেন তাদেরকে অ্যাবজর্ব করবে না? এখনো কলেজগুলোর মধ্যে ওই তখন ছিল না, পাওয়া গেছিল না পোস্ট গ্রাজুয়েট টিচার, তারা কলেজে পড়াশোনা করাচ্ছে, উইচ ইজ এগেনস্ট কমপ্লিটলি এগেনস্ট ইউজিসি রুলস। ইউজিসি যে নিয়ম, সেই নিয়ম মতে নেট সেট কিংবা পিএইচডি কোয়ালিফাইড ছাড়া কলেজগুলোতে পড়াশোনা করানোর কোনো স্কোপ নেই, প্রতিশ্রুতি ছিল, এখনো কোনো অ্যাবজাম্পশন নেই। দেখলাম আমি দেখছি মাদ্রাসা শিক্ষক 3-4 মাস ধরে শিক্ষকরা বেতন পাচ্ছে না,